Subscribe our Arcane Update channel and press the bell icon to stay updated. লকডাউনের মধ্যে শিলিগুড়ি থেকে সাইকেল চালিয়ে দিনাটা ফেললেন নয়জন শ্রমিক। জানা যায় শুক্রবার ভোরবেলা শিলিগুড়ির শালবাড়ি এলাকা থেকে সাইকেল চিপে দিনাটার উদ্দেশ্যে রওনা দেন ওই নয় শ্রমিক। তারা সেখানে রাজমিস্ত্রির কাজ করতেন বলে তারা জানিয়েছেন। সূত্রের খবর, এদিন তারা দিনাটা পৌঁছে তাদের বাড়ি না গিয়ে তারা সরাসরি দিনাটা থানায় আসেন এবং এখান থেকে পরবর্তীতে শারীরিক পরীক্ষার জন্য দিনাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। তাদের কারোবারই দিনাটা এক নং ব্লকের গিদালদাও কারোবারই কাউরেই বলে জানা যায়। জানা যায় এদিন শিলিগুড়ি থেকে আসা শ্রমিকরা তিন মাস আগে কাজের জন্য শিলিগুড়িতে গিয়েছেন, কিন্তু লকডাউনের কারণে তাদের কাজ বন্ধ হয়ে যায়, ফলে ক্রমশই তাদের টাকা পয়সা খাওয়া দাওয়ার ওষুধ ফুরিয়ে যায়, ফলে বাধ্য হয়ে সাইকেলে চেপে দিনাটা ফিরেছেন বলে জানা যায়। পাশাপাশি তারা সাধারণ মানুষ এবং পরিবারের কথা মাথায় রেখে বাড়িতে না গিয়ে সরাসরি দিনাটা মহকুমা হাসপাতালে শারীরিক পরীক্ষা করার জন্য যান বলে জানা গেছে। কিভাবে আসলেন? আমরা শিলিগুড়ি শালবাড়ি হাই স্কুলের সামনে থেকে আসছি, কিছু রাজমিস্ত্রি কাজ করি আর সাইকেলে আমরা আসি, কোনো অসুবিধা আমার খাওয়া দাওয়া কিছু নেই। বলছেন আমরা সাইকেলে সকালবেলা, আগে তো শুনছিলাম বলে 14 তারিখে লকডাউন খাতাম হবে, 15 তারিখে গাড়ি খুলে দেবে, তারপরে তো ঘোষণা হয়ে গেলো যে 3 মে পড়ে গেছে। এতদিন আমরা কী করি খাবে, 1 মাস তো ওখানে আমরা বসি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কাউড়ে। কোন দিন কখন রওনা দিয়েছিল? আমরা ভোর 4টার সময় রওনা দিয়েছি, আজকে ভোর 4টার সময় রওনা দিয়েছি। আপনার কি বাড়িতে গেছিলেন? না না, বাড়ি যাইনি, আমরা সিধে এখানে আসলেন। থানায়? থানায় আসলাম, ওই চৌকুটিতে একদম পুলিশ বললো বলে এখানে যাওয়া যায়, দরখাস্ত দিয়ে সেটা বেরোতে চেক করিয়ে তারপরে যাবে। বাড়ি উকড়াবাড়ি কোন জায়গায়? ওড়াবাড়ি না, আমার কাউড়েই হাজির বাজার। কী নাম আপনার? মফিদুল। কতজন ছিলেন? সবাই কি আপনার এক জায়গারই? না, আমরা দুইজন, আমরা দুই পরিবার, আমরা আর আদরুল গিদেলদার, 7 জন গিদেলদার, আমরা দুইজন কাউড়েই হাজির বাজার। সবাই সাইকেলে আসলে? সবাই সাইকেলে আসছে। আসার পথে কোনো অসুবিধা হয়েছে? আসার পথে অসুবিধা যেমন আপনারা বলছেন, ওই সাংবাদিক করছে ওখানে বলে দিয়েছে বলে আপনারা সিধা চেক করে বাড়ি যাবেন। গ্রামে গেলে পরিবার আছে, আমার তো পরিবার, আমার দুটো বাচ্চা আছে, দুটো বাচ্চা তো নানির বাড়িতে আছে, আমার আখলি দুইজন, আমরা আছে, আমার বাবা, আমার বাড়ি আলাক, আমার বাড়ি আলাক। আমরা শিলিগুড়ি শালবাড়ি থেকে আছি, প্রধাননগর থানা, আর আমরা কাজ করতে গেছিলাম, কাজ করতে গিয়ে আমরা লকডাউনে ফেসে গেছি, দুই মাস তো কাজ করছি, তারপরে তো আর 22 তারিখে লকডাউন হওয়ার পর থেকে 1 মাস বসিয়েছিলাম, বসার পরে আমার যেহেতু খাওয়ার দাবার ছিল আর কি, খাওয়া দাওয়া করছি, আমরা অন্য গ্রাহক বিডিও অফিসেও জানাইছি, উনি খাইতে দিতে চাইছিলেন, আমরা একটাই ওনার সাথে অনুরোধ করছি, আমাকে জামিন করে হোক বাড়িতে পৌঁছা, আমরা বাড়িতে যাইতে চাই। আর আমার এইখানে পেট করলে তো আমার ছোটো ছোটো সবা আছে, বাবা মা আছে, ওদেরকে কে দেবে? এখন বাড়িতে ফোন করে শুনি বাবা মাকেও কেউ দেখে না, তাহলে তো আমার টাকা পয়সা তো আমার কাছে নাই, মালিক যে কদিন দেওয়ার তো দিয়ে দিচ্ছে, মালিক এখন খোঁজে আছে দার্জিলিং, দার্জিলিং থেকে কীভাবে আসবে? আপনার আস এই যে সাইকেল, আপনার কিসে আসলেন বললেন? সাইকেলে। আপনারা যে সাইকেলে আসেন তা আপনার প্রশাসন কি ওখান থেকে আপনাদের আসতে দিছে? না না, প্রশাসন তো আটকাইছিল, তারপর তারপরে উনি আবার আমার হাততার পরে বুঝাই বলছিল যে এত দূর তোমার দেওয়াটা ঠিক হয় না, তারপরে আমরা বললাম যে এই রকম এরকম আমার না দেওয়া লাগবে, আমার যেমন করে হোক আমার আমরা যাইতে দেবো, অনেক জায়গায় আটকাইছে, মিডিয়াও আটকাইছিল, আটকার পরে আমরা আসলাম গেলে ঠিক আছে, জায়গায় জায়গায় পুলিশরাও আমাকে ভালো মদত করলো, গেলে খাওয়া দাওয়া। আপনার নাম কি? ওখানে কি করতেন? ওখানে তো লেবারি গুড়ি মিস্ত্রি কাজ করে, ওরা আমার সাজমানে গাড়ি মিস্ত্রি করে, আমার এটা সকাল লেবারি করে কাজ তো বন্ধ হয়ে আর কি, 3 মাস হলাম যাবার। আরে মেডিয়া এলা আছে, দেরি করে সাংবাদিক এলা আছে, দেরি করে ফোন করে 3 মাস হয়েছে যাওয়ার, 2 মাস কাজ করছি, 1 মাস থেকে তো আমরা বসে আছি। এখন আপনারা কি করবেন? এখন বসে আসলাম, 1 মাস কি খাই, কেউ তো খাবারও দেয় না। কিভাবে আসলেন? গাড়ি তো বন্ধ। গাড়ি তো বন্ধ, আমরা সাইকেলে আসছি। এক সাইকেলে কয়জন? এক সাইকেলে ডাবল 2 জন করে এসেছিলাম, সাইকেল আমাদের কাছে 9টা 6টা ছিল, 9 জন লোক অদল বদল করে আমরা আসলাম। আপনারা যে এই যে 1 মাস যে আপনারা বসেছিলেন, ওখানে কোনো রকম অসুবিধা কিছু খাওয়া দাওয়া? খাওয়া দাওয়ার তো অসুবিধা, খাওয়া দাওয়ার অসুবিধার জন্য পয়সা নাই, খাবো কেমন করে, কাজ না হলে পয়সা কে দিবি? তো আপনারা যেখানে কাজ করতেন? আমাদের 3টা বাচ্চা আমার। আপনার কত ঘন্টা লাগলো আসতে, মানে কখন বাড়াইছেন ওখান থেকে? ঘর 4টার সময় বেরিয়েছি, সকালবেলা 4টার সময় ওইখান থেকে, 4টার সময় বেরিয়েছিলাম।
কোন শালবাড়ি? শালবাড়ি হাই স্কুলের কাছে। কি কাজ করতেন? কি করতেন? আপনারা কিভাবে আসলেন? সাইকেল নিয়ে। বাড়ি কোথায়? গিদেলদাও।